ফালুতে আজ আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা রওনা দিচ্ছি দার্জিলিংয়ের জন্য। জিটিএ ট্রেকার্স হাটে সকাল 7:30 ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিই আমাদের গন্তব্যস্থল দার্জিলিংয়ের জন্য। ফালুত থেকে দার্জিলিং কিন্তু প্রায় 7 ঘন্টার জার্নি। মাউন্টেন এভারেস্ট আর মাউন্টেন কাঞ্চনজঙ্ঘার কোলে আমাদের কিন্তু কয়েকদিন বেশ ভালোই কাটল। ফালুত থেকে দার্জিলিং ফেরার পথে আমরা কিন্তু এই ভিউ পয়েন্টে দাঁড়াই, এবং এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব দৃশ্য দেখতে পাই। ফালুত থেকে আমরা প্রথমে যাব সান্দাকফুতে। সান্দাকফু থেকে আমরা যাব মানিভঞ্জাঙে। মানিভঞ্জাঙে আমরা আমাদের গাড়ি চেঞ্জ করে সেখান থেকে রওনা দেব দার্জিলিংয়ের জন্য। ফালুত থেকে সান্দাকফু লাগে প্রায় 3 ঘন্টা মতো, আর সান্দাকফু থেকে মানিভঞ্জাং আরও 3 ঘন্টা, আর মানিভঞ্জাং থেকে দার্জিলিং প্রায় 1 ঘন্টা মতো। অর্থাৎ এই ফালুত থেকে দার্জিলিংয়ের পুরো জার্নিটা কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টার জার্নি। ফালুত থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব ছিল। একদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মাউন্ট এভারেস্ট, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, অর্থাৎ স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা। আমাদের গাড়ির ড্রাইভার শিরিনজি কিন্তু আমাদের আরও একটা ভিউ পয়েন্টে নামিয়ে দেয়, এবং সেখান থেকেও কিন্তু আমরা এই দৃশ্যের সাক্ষী থাকি। মাউন্টেন কাঞ্চনজঙ্ঘার এভারেস্ট কিন্তু আমরা একই সাথে দেখতে পাই, এবং এই ভিউ পয়েন্ট থেকে আমরা কিছুক্ষণ ট্রেক করে কিন্তু তারপর আবার আমাদের গাড়িতে উঠে রওনা দিই দার্জিলিংয়ের জন্য।
ফালুতে যদি আপনারা জিটিএ ট্রেকার শার্ট বুক করতে চান, তাহলে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করতে হবে চেতনজির সাথে। আর ফালুতে যদি আপনারা বলেরো বা ল্যান্ড রোভার গাড়ির বুকিং করতে চান, তাহলে কিন্তু আপনাদের কথা বলতে হবে শিরিনজির সাথে। দুজনের নাম্বারই কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কিন্তু ডেসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করবেন। আমি কিন্তু আমার এই চ্যানেলে সন্দাকফু সিরিজে অলরেডি দুটো পার্ট আপলোড করে দিয়েছি। আমার প্রথম ভিডিওটা ছিল সন্দাকফু নিয়ে, আমার দ্বিতীয় ভিডিওটা ছিল ফালুত নিয়ে, আর এইটা হচ্ছে তৃতীয় ভিডিও, যেটা হচ্ছে দার্জিলিং নিয়ে। আশা করি আপনাদের প্রথম দুটো ভিডিও ভালো লেগেছে। আমরা কিন্তু এবার এসে পৌঁছেছি সন্দাকফুতে, যেখানে আমরা প্রথম দিন ছিলাম হোটেল সানরাইজে। সন্দাকফুতে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কিন্তু আবার রওনা দিই আমাদের গন্তব্যস্থল দার্জিলিংয়ের জন্য। সন্দাকফু থেকে রওনা দেওয়ার পর আমরা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়াই, যেই জায়গাটার নাম হচ্ছে কালীপকরি, এবং কালীপকরিতে কিন্তু আমাদের এই ছোট্ট বন্ধুটির সাথে দেখা হয়। কালীপকরিতে আমরা কিছুক্ষণ চা কফি খেয়ে তারপর ওখান থেকে আবার রওনা দিই, এবং আবার আমরা কিন্তু পাস হই কালীপকরি লেকের সামনে দিয়ে, যেটা কিন্তু ওখানকার লোকেরা স্যাক্রেড লেক বলে মনে করে। এত লম্বা একটা জার্নির পর আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি মানিভঞ্জাগা। আমরা কিন্তু ফালুক থেকে রওনা দিয়েছিলাম সেই সকাল 7:30, আর মানিভঞ্জাগা যখন আমরা পৌঁছাই তখন ঘড়ির কাঁটাই বাজে প্রায় 3:30। এখান থেকে দার্জিলিং কিন্তু আরও 1 ঘন্টা লাগবে। মানিভঞ্জাং থেকে কিন্তু আমরা আমাদের গাড়ি পাল্টে অন্য একটা গাড়ি নিয়ে দার্জিলিংয়ের জন্য রওনা দিই। শিরিংজিকে কিন্তু আমরা মানিভঞ্জাংয়েই ছেড়ে দিই। মানিভঞ্জাং থেকে কিন্তু আমাদের অন্য একটা গাড়ি বুক করা ছিল, যেটাকে নিয়ে আমরা দার্জিলিংয়ের জন্য রওনা দিই।
দার্জিলিংয়ে আমরা যখন হোটেলে পৌঁছাই তখন ঘড়ির কাঁটাই বাজে প্রায় 4:30। দার্জিলিংয়ে আমাদের হোটেলের নাম ছিল হোটেল ভিলা এভারেস্ট এবং আমাদের একদিনের খরচা ছিল এখানে 6,000 টাকা, যেটা কিন্তু আমরা 3 বন্ধু মিলে ভাগ করে নিই এবং আমাদের পার হেড খরচা দাঁড়ায় 2,000 টাকা করে। হোটেল ভিলা এভারেস্টে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আর ফ্রেশ হওয়ার পর আমরা কিন্তু সন্ধ্যের দিকে বেরিয়ে পড়ি গ্লেনারিসে রাতের ডিনার সারব বলে। এবার আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো গ্লেনারিসের পুরো রেস্টুরেন্টটা। গ্লেনারিসে 3টে সেকশন আছে। ওদের গ্রাউন্ড সেকশনটা হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি সেকশন, ওদের আন্ডারগ্রাউন্ড সেকশনটা হচ্ছে বার সেকশন, আর ওদের রুফটপ সেকশনটা হচ্ছে রেস্টুরেন্ট সেকশন। অর্থাৎ এই 3টে সেকশনই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে পুরোটা দেখাবো। ওদের গ্রাউন্ড সেকশন অর্থাৎ বেকারি অ্যান্ড পেস্ট্রি সেকশনে কিন্তু অনেক রকমের চকলেট, কেক, পেস্ট্রি এবং ভ্যারাইটি আইটেমস ছিল। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি গ্লেনারিসের আন্ডারগ্রাউন্ড সেকশন, যেটা ওদের বার অ্যান্ড ওয়াইন সেকশন।
এটা ছিল গ্রেনারিসের বার অ্যান্ড ওয়াইন সেকশনের পুরো ভিউটা। এবার আমি আপনাদেরকে দেখাবো ওদের রুফটপে যে রেস্টুরেন্টটা আছে, অর্থাৎ গ্রেনারিসের রুফটপ রেস্টুরেন্ট থেকে পুরো ভিউটা। গ্লেনারিসে রাতে আমরা ডিনারে অর্ডার দিই চিকেন সিজলার আর শেফার্ডস পাই। কিন্তু একটা কথা বলতেই হবে, আগের তুলনায় কিন্তু গ্লেনারিসের খাবারের কোয়ালিটি অনেকটাই কমে গেছে। গ্লেনারিসে আমরা আমাদের ডিনার সেরে আমরা আবার রওনা দিই আমাদের হোটেল ভিলা এভারেস্টের দিকে। সকালে আমাদের লক্ষ্য ছিল তাড়াতাড়ি উঠে একটু দার্জিলিং মল ঘোরা আর কেভেন্টার্সে ব্রেকফাস্ট সারা। গ্লেনারিস রুফটপ থেকে রাতের আলো ঝলমলে দার্জিলিং কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছিল। গ্লেনারিসে ডিনার সারার পর আমরা কিন্তু এবার আস্তে আস্তে এগোচ্ছি আমাদের হোটেলের দিকে। পরের দিন সকালে উঠে কিন্তু আমরা হোটেল ভিলা এভারেস্ট থেকে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাই। সেই ব্রেকফাস্টটা আমরা তিন বন্ধু মিলে শেয়ার করে তারপর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়ি কেভেন্টার্সে আরেক রাউন্ড ব্রেকফাস্ট করার জন্য। কেভেন্টার্সে কিন্তু এখন দুটো সেকশন আছে, একটা ওল্ড রেস্টুরেন্ট আর একটা নিউ রেস্টুরেন্ট। ওল্ড রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে একটু বেশি বদ্ধ মতো লাগে আর নিউ রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে বেশ খোলামেলা লেগেছে। কেভেন্টার্সে ব্রেকফাস্টে আমি স্যান্ডউইচ নিই আর আমার বন্ধুরা কিন্তু নেয় মিট প্ল্যাটার। কেভেন্টার্সে ব্রেকফাস্ট সারার পর আমাদের প্ল্যান ছিল দার্জিলিং মেলটা একটু ঘুরে দেখব, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য সেই প্ল্যানটা কিন্তু আর সাকসেসফুল হয়ে উঠল না।
কেভেন্টার্সে ব্রেকফাস্ট সারার পর আমরা রওনা দিই আমাদের হোটেল ভিলা এভারেস্টের দিকে। সেখানে পৌঁছে রিসেপশন থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা কিন্তু এবার রওনা দিচ্ছি এনজিপি স্টেশনের জন্য। আমাদের গাড়ি আগেই বুক করা ছিল, আমাদের রাত্রে এনজিপি থেকে ট্রেন আছে দার্জিলিংয়ে, যেটা হচ্ছে সন্ধে 8:30। আশা করি আপনাদের সকলেরই দার্জিলিংয়ের এই তৃতীয় পার্টটা ভালো লাগবে। আমি কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি দুটো পার্ট আপলোড করে দিয়েছি, ওই দুটো পার্টও যদি আপনাদের ভালো লাগে ওই ভিডিওগুলোও কিন্তু অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও ওই দুটো ভিডিওর লিংক দিয়ে দেবো, আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সটিও অবশ্যই চেক করবেন। দার্জিলিং গেলে আমরা উঠি সন্ধে 8:30 দিকে, আর শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছাই পরের দিন সকাল 9:30। আপনাদের সাথে আবার আবার দেখা হবে অন্য কোনো একটা জায়গায় অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ওকে গাইস, সি ইউ সুন।